কাজ হোক তো আমরা দেখতে চাইছি, বলতে তো আর পয়সা লাগে না, করে দেখেন ওনারা, আমরা চাই যেটা হোক বড়, কিন্তু কেউ যেতে চাইছে না, গায়ের জোরে বাস লাগিয়ে লোককে নিয়ে যেতে চাইছে না। কারণ কি, যেখানে যেখানে সভা হয়েছে আমরা দেখেছি কিরকম পরিস্থিতি আছে, সমস্ত মন্ত্রী সন্ত্রী দু মাস ধরে হেঁটে বেড়াচ্ছেন মেঘের সভা করার জন্য। তো আমরাও দেখতে চাই রেজাল্ট কী হয়, তারপর আমরা করব। জয়নগরেতে মাননীয় অমিত শাহ দিয়ে সভার সঙ্গে হওয়ার কথা আছে, তার পূর্ব প্রস্তুতি হিসাবে আজকে এখানে চারটে লোকসভার কার্যকর্তাদের ডাকা হবে, তাদেরই প্রস্তুতি বৈঠক আছে। সারা পশ্চিমবঙ্গে ভালো ফল হবে, 42টা লোকসভায় আমরা লড়বো, 42টাই জেতার মতো প্রস্তুতি আছে, তারই পূর্ণ প্রস্তুতির দিকে আমরা এগোচ্ছি। পশ্চিমবাংলায় গণতন্ত্র নাই, এটা টিএমসি ভ্রমণ করছে, গণতন্ত্র বাঁচাও যাত্রাকে আটকে। গণতন্ত্রের অনেক রাস্তা আছে আন্দোলন করার, লোকের কাছে যাওয়ার, সেজন্য জনসভা, পদযাত্রা, আরও কিছু কার্যক্রম আমরা ভেবেছি যে সময় সেটা আমরা করবো, সেভাবেই আমাদের পার্টির প্রচার করবো। এক তো এটা একটা দেশের আইনের বিরুদ্ধে দেশদ্রোহী কাজ করছে, দ্বিতীয় হচ্ছে এরা এত ভয় পেয়েছে, এত প্রকল্প অমুক শ্রী তমুক শ্রী, ওরা জানে মানুষ ওইটাতে বিশ্বাস করে না, সে ওরা টিএমসিকে ভোট দেবে না, আর ওদের ভয় যে এই যে কার্ড বিলি হয়ে যাবে ওদের বিজেপি জিতে যাবে। রাজ্য সরকার অনেক প্রকল্প করেছে, তারা প্রচার করছে, কেন্দ্র সরকার প্রকল্পে বাধা দিচ্ছে, তারা নিজে আত্মবিশ্বাস নাই, এটা মানুষের স্বার্থের বিরুদ্ধে করছে, আইনের বিরুদ্ধে করছে, নির্বাচনে এর যোগ্য জবাব মানুষ দেবে। কেন আমরা জানি পশ্চিমবঙ্গে এরকম হয়, নতুন কিছু না, এদের কাছ থেকে যত দিন আসছে এরা শেষের দিকে এগিয়ে যাচ্ছে, আত্মবিশ্বাস হারিয়ে জনবিরোধী কাজ করছে। দেখুন, সিপিএম কংগ্রেসের ওখানে পার্টি আছে, বড় পার্টি, অনেকদিন রাজত্ব করে, তার কথা কেউ বলে না, বিজেপির কথা বলছে, বিজেপির স্টেট প্রেসিডেন্টকে আক্রমণ করা, মারা, গালাগালি দেওয়া, আমার কালকে একজন জেলা প্রেসিডেন্টের গাড়ি ভেঙে দিয়েছে, আমার পাশে বসে আছে ববি, দুবার তার উপরে আক্রমণ হচ্ছে, গাড়ি ভাঙা হয়েছে। এই জেলাতেও বাসন্তী গোসাবা বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাসের পরিবেশ, কার্যকর্তারা বারবার মার খাচ্ছেন, আটকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তার সাথে আমরা দমিনি আমরা এগোচ্ছি, আর বিজেপি এগোচ্ছে বলে ভয়ে ওরা এই সমস্ত উল্টাপাল্টা বলছে।